نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد، شبيبر أعوذ بالله আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা,
والحمد لله الحمد لله حمدا كثيرا حمدا كثيرا وسبحوه وسبحوه بكرة وأصيلا. আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের পর আমরা দরুদ এবং সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, কলিজা যুক্ত নবী, নবীকুল নন্দিত নবী, সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, যার পরে কিয়ামত পর্যন্ত কোন নবী কিংবা রাসূল দুনিয়ায় আসবে সে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার মাগফিরাত কামনা করছি। আমাদের বাইতুল সালাম জামে মসজিদের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত যারা খেদমত করে দুনিয়া থেকে চির বিদায় নিয়েছেন, মুসল্লিদের মাঝে যারা আমাদের এই মসজিদে নামাজ আদায় করে চলে গেলেন কবরে, আল্লাহ পাক তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল এবং মঞ্জুর করুন। আপনাদের সবাইকে অসংখ্য মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আজকের জুমার আলোচনা আমি শুরু করছি। আজকের জুমার আলোচনার বিষয় হচ্ছে জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে নাজাত পাওয়ার উপায়। প্রিয় মুসলিম, ভূমিকাতে কোনো কথা হবে না, সরাসরি আমরা তিলাওয়াতের মাধ্যমে আমরা আলোচনা শুরু করছি। আমার সাথে সকলেই পড়ুন, যাতে করে কোরআন কারিমের প্রতিটি নূর দিয়ে আল্লাহ পাক আমাদের হৃদয়কে যেন আলোকিত করুন। আমার সাথে সবাই বলুন, কেউ মুখ বন্ধ রাখবেন না। যে সূরাটি থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সে সূরার নাম হচ্ছে সূরাতুস সফ। ধারাবাহিকতার দিক থেকে সূরাটি হচ্ছে 61 নম্বর সূরা। যে দুইটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি তার ক্রমিক সংখ্যা হচ্ছে নাম্বার হচ্ছে 10 এবং 11। এই সূরাটি আল্লাহ পাকের হিজরতের পর মদিনাতুল মুনাওয়ারা অবতীর্ণ হয়েছে, সেই জন্য তাফসীরের পরিভাষায় সূরাটিকে সূরাতুল মাদানী বলা হয়। আপনারা কি শুনতেছেন? মনোযোগ আছে তো? অনেক গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে আমি আপনাদের সামনে কথা বলব, অনেক ইমানি কথা আজকে জুমাতে ইনশাআল্লাহ আলোচনা হবে। যতগুলো কথা বলবো আল্লাহ পাক প্রথমে আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক যেন দান করেন। আলোচনার আজকের আলোচনার বিষয়টা কি? জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে নাজাত পাওয়ার উপায়। আমরা কি সকলে জাহান্নামের আগুন থেকে নাজাত পেতে চাই? সবাই চাই তো? তাহলে আজকের জুমাতে যে কথাগুলো আসবে প্রত্যেক কথা আমাদেরকে আমল করার প্রয়োজন আছে না নাই? চলুন আমরা প্রথমে তার অনুবাদটা জেনে নিই, এরপর আমরা ব্যাখ্যাতে আসবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুস সফ এর 10 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলছেন, ঈমানদারদেরকে লক্ষ্য করে অ্যাড্রেস করে আল্লাহ পাক বলছেন, ঈমানদার যারা যারা ঈমান এনেছে এদেরকে ইন্ডিকেট করে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। আল্লাহ পাক
তিনি বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসা আমি আল্লাহর সাথে ব্যবসা করতে পারলে, যে ব্যবসা করলে জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আমি আল্লাহ পাক তোমাদেরকে নাজাত দিয়ে দেব। সুবহানাল্লাহ, করুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক চাচ্ছেন, আল্লাহ পাক বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না, যে ব্যবসা করলে পরে জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমরা নাজাত পাবে। অবশ্যই আমি আল্লাহ পাক তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো, যে ব্যবসা করলে জাহান্নামের কঠিন শাস্তি থেকে আমি আল্লাহ পাক তোমাদেরকে নাজাত দিয়ে দেব। সেই ব্যবসার পুঁজি হচ্ছে মাত্র তিনটা, কথা বলেন কয়টা? তিনটা। গভীর মনোযোগ, কয়টা? তিনটা। তিনটা সেই পুঁজিগুলো কি? আল্লাহ পাক এর পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন, তুমিনুন বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুন ফী সাবীলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলুন আল্লাহু আকবার। তোমার জান এবং মাল ব্যয় করে আমার দ্বীন আমার জমিনে কায়েমের জন্য সংগ্রাম করতে হবে। এটাই হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর, ইনকুম তুম তাআলামুন, যদি তোমরা বুঝে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কথাগুলো এখন বললাম এগুলো কি আমার কথা না? আমার কোন বাপ দাদা দিনের কথা না? কার কথা? আল্লাহ। তাহলে মানার দরকার আছে না নাই? প্রিয় আল্লাহর রাসূলের নিকট এগুলো হচ্ছে সূরা আস-সফের 10 এবং 11 নম্বর আয়াতের সরল অনুবাদ। এই আয়াতের মধ্যে আল্লাহ আসুন আমরা একটু ব্যাখ্যা দিতে চাই। আল্লাহ পাক বলছেন যে আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না, যে ব্যবসা করলে পরে জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আমি আল্লাহ পাক তোমাদেরকে নাজাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। জাহান্নামের কঠিন আযাব থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে হলে আমাদেরকে দুইটা কাজ করা লাগবে। কয়টা কাজ? আর একটা হচ্ছে ঈমান, দ্বিতীয়টা হচ্ছে নেক আমল। কথা বলেন কয়টা? জাহান্নামের আযাব থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে হলে আমাদেরকে কাজ লাগবে কয়টা? এর একটা কি? দ্বিতীয়টা কি? আগে কোনটা? নাকি নেক আমল? না, আগে হচ্ছে ইমান, আর দ্বিতীয়টা হচ্ছে ভাই সিরিয়াল পেন্টিং না করতে হবে না। প্রথম কি? ইমান। এদেশে অসংখ্য ওয়াজ মাহফিল হয়, আলোচনা হয়, সেমিনার হয়, সিম্পোজিয়াম হয়, অনেক আলোচক আলোচনা করেন নেক আমলের কথা। ওয়াজ নেক আমল, নেক আমল করতেই থাকো, নেক আমল করতেই থাকো, এমন কথা অনেক ওয়াজ আপনারা শুনবেন, শুনেও থেকেছেন আপনারা। প্রিয় মুসলিম, নেক আমল, নেক আমলের ওয়াজ যত হয় সেই পরিমাণে ইমানের ওয়াজ ঠিক তত হয় না। ভালো করে জানে রাখবেন যে নেক আমল ছাড়াও আপনি আল্লাহ পাকের জান্নাতে আপনি প্রবেশ করতে পারবেন। আমি আবারও বলি যে আমল ছাড়াও আল্লাহর জান্নাতে প্রবেশ করা যাবে, কিন্তু ইমাম ছাড়া আল্লাহর জান্নাতে প্রবেশ করা যাবে না। উদাহরণ দিতে গিয়ে বলি, মনে করুন একটা হিন্দু ব্যক্তি, অমুসলিম ব্যক্তি, আজ সকাল 10টায় সে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, 11টায় সে ইন্তেকাল করলো। আপনাদের কাছে আমি জানতে চাই এই লোকটার আমল নামায় কয় ওয়াক্ত নামাজের সওয়াব আছে? জি, এক ওয়াক্ত নাই। কেন না? কথা হচ্ছে 10টায় কালিমা পড়ে মুসলমান হলো, 11টায় সে ইন্তেকাল করলো, যে 11টার সময় তো জোহরের নামাজের অক্তই হয় না, সে নামাজ পড়বে কোন দিন? কথা বলেন ঠিক কিনা?
এই অমুসলিম ব্যক্তিটা 10টায় কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পর 11টায় যখন ইন্তিকাল করলো, আমি আপনাদের সকলের কাছে জানতে চাই এই লোকটা কি জান্নাতি না জাহান্নামী? কিসের ভিত্তিতে জান্নাতি? ইমানের ভিত্তিতে। চিল্লে চিল্লে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে বুঝা যাচ্ছে আমল ছাড়াও লোক আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। প্রিয় মুসলমান, অপরদিকে আরেকটা ব্যক্তি এত আমল করেছে, নেক আমল করেছে, আমল করতে করতে পাহাড় সমান পর্যন্ত আমল করে ফেলেছে, বাট তার নসিবে ঈমান নেই। এই নেক আমলের দাম আল্লাহর কাছে কত আপনারাই বলেন? জি, কোনো দাম নাই। আমাদের দেশে জেলেরা মাছ ধরে না? ধরেনি। মাছ ধরে রাখি কিসে? আমাদের গ্রাম ভাষায় বলে যে ডুলা ডুলা। কি এই ডুলাটা যদি তলাটাই না থাকে, সারাদিন সে মাছ ধরলো, বিকাল বেলা গিয়ে এই ডুলার মধ্যে কত মাছ পাবে? কথা বলেন না, একটু কথা বলতে হবে না? জিরো। কথা বলেন ঠিক কিনা? জিরো। সুতরাং আমল করতে করতে পাহাড় সমান পর্যন্ত আমল করে ফেলেছ, কিন্তু তোমার ঈমান নেই এই আমলের দাম আল্লাহর কাছে এক টুকরাও নেই। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল জান্নাতে যেতে হলে প্রথম শর্তটা কি? ঈমান। ঈমান ছাড়া আমল হচ্ছে মরুভূমির মরীচিকার মতো। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 39 নম্বর আয়াতে সে কথাই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا. الله رب العالمين বলেন, ঈমান ছাড়া আমল হচ্ছে মরুভূমির মরীচিকার মতো। মরুভূমিতে যারা গিয়েছেন তারা দেখেছেন সামনে তাকালে দেখা যায় অনেক পানি, যতই কাছে যাওয়া যায় পানির নাম নিশানা কিছুই খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে ঈমান ছাড়া আপনি অনেক আমল করে ফেলেছেন, আমল করতে করতে পাহাড় সমান পর্যন্ত আমল করে ফেলেছেন। আল্লাহি রব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর শপথ করে বলেছি, একটা আমলও আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আপনার কবুল হবে না। ঠিক কি না? সেই জন্য আল্লাহ পাক বলেন যে মানুষরা যদি সত্যিকারে যদি ঈমান না আনতো, আমি আল্লাহ পাক তাদের জন্য কি করতাম? সূরা আরাফ আয়াত নম্বর 65 আল্লাহ পাক বলছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি সে লোকেরা যদি সত্যিকারের ঈমানটা যদি আনতো আর আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি জীবনের প্রতিটি সেক্টরে যদি ভয় করে চলতো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জনপদবাসীর জন্য আকাশ আর জমিনের সমস্ত রহমতের দরজাগুলো আমি আল্লাহ পাক তাদের জন্য খুলে দিতাম। যদি সত্যিকার ঈমানটা যদি মানুষকে আনতো, প্রিয় মানুষ শুনে আমরা সকলে, কিন্তু আমরা সকলে ঈমানদার, কথা বলেন ঠিক কি না? ঈমান আমরা আনছি না পাইছি? জি, একটু কথা বলেন, ঈমান কি আমরা আনছি না পাইছি? আমরা পাইছি ঈমান। আল্লাহ কিন্তু ঈমান পাওয়ার জন্য বলে নাই, আল্লাহ বলছে ঈমান আনো। কি বলছে? ঈমান আনার জন্য বলেছেন, আল্লাহ বলে ঈমান পাওয়ার জন্য বলে নাই। আমরা, আমাদের দাদা মুসলমান, বাবা মুসলমান, আমরা মুসলমান, এই বিশ্বস্ত সূত্রে আমরা ঈমানের দাবি করি। কথা বলেন ঠিক কিনা? আমরা কিন্তু ঈমান পাইছি, আমরা সত্যিকারে ঈমান আনতে পারি, সেই জন্য আমরা পূর্ণ মুমিন এখনো হতে পারি। আজকে প্রমাণ হয়ে যাবে কারা ঈমান আনছি আর কারা পাইছি। প্রমাণটা কি আমি করব? সবাই কি করব? একটু ধৈর্য ধারণ করুন, আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারবো কারা ঈমান এনেছি আর কারা আমরা পাইছি। প্রিয় আমার মুসলিয়ান, এখানে মূল কথা হচ্ছে যে ঈমান ছাড়া আমলের কোনো দাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সত্যিকার ঈমান আনার তৌফিক যেন আল্লাহ পাক দান করে। তাহলে আজকের এই সূরার আসফের 10 নম্বর আয়াত কারিমা এবং 11 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক বলছেন যে জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে নাজাত পাওয়ার জন্য মাত্র তোমাদেরকে এই পৃথিবীতে তিনটা কাজ করতে হবে। কথা বলেন কয়টা? এর একটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, দ্বিতীয়টা হচ্ছে রসূলের প্রতি ঈমান,
আর তৃতীয়টা হচ্ছে নিজের জান মাল ব্যয় করে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে। কাজ হবে কয়টা? তিনটা। একটু কথা বলুন, কাজ হবে কয়টা? তিনটা। এক নাম্বার আল্লাহর প্রতি ঈমান, দুই নাম্বার তিন নাম্বার জান মাল ব্যয় করে আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করতে আমরা রাজি আছি। তাকে জান দিয়ে দেবো, মাল দেবো না। আল্লাহর প্রতি ঈমানের ব্যাপারে কিছু কথা বলতে চাই, শুনতে রাজি আছি তো? আল্লাহর প্রতি ঈমানের জন্য আমাদেরকে চারটি শর্ত আমাদেরকে পূরণ করতে হবে। কথা বলেন কয়টা? এই চারটা শর্তের কোন একটি শর্ত যদি আমাদের জীবন থেকে বাদ পড়ে যায় তাহলে আমরা আল্লাহর প্রতি ঈমান আনা আমাদের হবে না। আর আল্লাহর প্রতি ঈমান যদি নাই আনতে পারি জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো সম্ভাবনা আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে আল্লাহর প্রতি প্রথমে আল্লাহর প্রতি ঈমান আনার জন্য আমাদেরকে শর্ত লাগবে কয়টা? এক নম্বর শর্ত হচ্ছে আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করতে হবে। দুই নম্বর শর্ত হচ্ছে আল্লাহর গুণাবলীকে বিশ্বাস করতে হবে। তিন নম্বর শর্ত হচ্ছে আল্লাহ পাকের ক্ষমতাকে বিশ্বাস করতে হবে। চার নম্বর হচ্ছে আল্লাহ পাকের হুকুম মানতে হবে, পাশাপাশি নিষেধগুলোকে বর্জন করতে হবে। এই চারটা শর্ত, জোরে বলুন কয়টা শর্ত? পৃথিবীর সমস্ত মুফাসসির একমত, আমি বারবার তার সিট ঘেটে সে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। পৃথিবীর সমস্ত মুফাসসির একমত, আল্লাহর প্রতি ঈমান আনার জন্য আমাদেরকে শর্ত পূরণ করতে হবে কয়টা? চারটা শর্ত। এর এক নম্বর শর্ত হচ্ছে আল্লাহ অস্তিত্বকে বিশ্বাস করতে হবে। প্রিয় মানুষগুলি, আমরা কি সকলে আল্লাহর অস্তিত্বকে মানতে চাই? সবাই বিশ্বাস করি কিনা আল্লাহ পাক আছেন না নাকি? আমরা যেভাবে বিশ্বাস করি আজ থেকে 1500 বছর আগে আবু জাহেল ঠিক ওইভাবে আল্লাহকে যে আছেন সেটা বিশ্বাস করতো। সুবহানাল্লাহ বলতে চাও? কে কে ইমানদার নাম বেইমান? কিভাবে বুঝলাম? এই দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যখন বদরের ময়দানে আবু জাহেল যখন যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, আবু জাহেল সহ তাদের যত গোষ্ঠী আছে সব গিয়ে কাবা শরীফের আঙ্গিনে আল্লাহর ঘরটাকে ধরল। ধরে বলল কি বলল জানেন? সে কথা কিন্তু কোরআন শরীফ থেকে বলতেছি আমি। সে বলল যে হায় আল্লাহ, আমরা আমাদের দুশ্মন তোমার দুশ্মন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জোরে বলুন নাউযুবিল্লাহ, বিরুদ্ধে আমরা যুদ্ধ করার জন্য বদরের ময়দানে যাচ্ছি, মেহেরবানি করে তুমি আল্লাহ আমাদেরকে সাহায্য করো। চিন্তা করে তাহলে বোঝা গেল কি, যে আজ থেকে 1300 বছর আগে আবু জাহেল কি আল্লাহর মানতো, আল্লাহ পাকের অস্তিত্বকে সে বিশ্বাস করতো, তাই বলে কি তিনি ঈমানদার? কথা বলেন না। সে একটা শর্ত মানতো কিন্তু বাকি তিনটা শর্ত মানতো না। বাকি তিনটা শর্ত না মানার কারণে চিরকালের জন্য সে বেঈমান হয়ে গিয়েছে, জোরে বলুন কথা ঠিক কিনা? আমরাও যদি চারটা শর্তের যদি একটা শর্ত মেনে যদি বাকি তিনটাকে বাদ দেই তাহলে কি আমরা আল্লাহর প্রতি ঈমানদার হব? কথা বলেন হব কি হব না? তাহলে আমাদের মাঝে অনেক এমন মুসলমান আছি আমরা চারটা শর্তের দুইটা মানি দুইটা মানি না, আসি না নাই, তাহলে কি আমরা আল্লাহর প্রতি ঈমান আনা হলো? আর আল্লাহর প্রতি ঈমান না আনতে পারলে জাহান্নামের কঠিন আযাব থেকে মনে হয় আপনারা বেঁচে যেতে পারবেন। জি কথাগুলো কি বুঝে আসতেছে? প্রিয় মুসলিম কারণ, তাহলে এক নম্বর শর্ত কি আল্লাহর প্রতি ঈমানের, যে আল্লাহ পাকের অস্তিত্বকে বিশ্বাস করতে হবে। প্রিয় মুসলিম কারণ, আল্লাহ পাকের অস্তিত্বের ব্যাপারে কোরআনে কারিমের 114টি সূরার মধ্যে ছোট্ট একটি সূরার মধ্যে কি চমৎকার করে আল্লাহ পাক বলে দিয়েছেন আল্লাহ পাকের অস্তিত্বের কথা, তাওহীদের কথা। আমার সাথে সবাই বলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই পারেন তো? যা সবাই পারেন শুদ্ধ করে পারেন তো? আপনারা অনেকে বলেন যে কুল হুয়াল্লাহু আহাদ, এখানে কফটা হচ্ছে বড় কফ, কুল কুল হুয়াল্লাহু আহাদ অর্থ হচ্ছে হে নবী আপনি বলেন আল্লাহ এক। আর যদি আস্তে করে বলেন যে কুল হুয়াল্লাহু আহাদ অর্থ হবে হে নবী আপনি আল্লাহকে ধরে খেয়ে ফেলেন। চিন্তা করেন শুদ্ধ করে না করলে কি হবে, একেবারে অর্থ চেঞ্জ হয়ে যাবে। সেজন্য আল্লাহ পাক বলেন যে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ পাক বলেন হে নবী আপনি ঘোষণা দেন
আল্লাহ পাক এক এবং এক, তিনি কার মুখাপেক্ষী নন, বরং পৃথিবী সব হচ্ছে আমার আল্লাহ পাকের মুখাপেক্ষী। জোরে বলুন কথা ঠিক কিনা। তিনি কাউকে জন্ম দেন নাই, কেউ তাকে জন্ম দেয় নাই, আকাশ আর জমিনে আল্লাহ পাকের সমকক্ষ আর কেউ নাই। জোরে বলুন ঠিক কিনা। এই ইমান আকীদা, এই বিশ্বাস আমাদের সকলে রাখতে হবে, তাহলে তা না হলে আমরা পূর্ণ ইমানের দাবি করতে পারবো না। প্রিয় মুসলিম কেরাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় তার কিতাবে আমি পেয়েছি এক নাস্তিকের সাথে তার দেখা হয়ে গেল। নাস্তিক মানে কি? যে যিনি আল্লাহকে বিশ্বাস করে না। আল্লাহ যে আছেন এটা যারা মানে না, ওদেরকে কোরআনের দৃষ্টিকোণ থেকে কি বলা হয়? নাস্তিক। আল্লাহ পাক বলছেন, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহ পাক আছেন, আর নাস্তিকরা বলছে কি আল্লাহ পাক নাই, সৃষ্টি স্রষ্টা বলতে কিচ্ছু নাই। আর ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন স্রষ্টা বলতে একজন আছেন, তিনি কে? আল্লাহ। ইমামে আযম আবু হানিফার নাম শুনলে অনেকে কিন্তু গায়ের মধ্যে জ্বালা সৃষ্টি হয়ে যায়। ইমাম আযম আবু হানিফার শত্রু কিন্তু এখন বাংলাদেশে অনেক হয়েছে, কথা বলেন ঠিক কিনা। আমি বলি তোমরা কত বড় আলেম হইছো যে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে বিশদকার তোমরা করো, তোমরা জানো না ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার হায়াতে জিন্দেগিতে চারজন সাহাবীর সাক্ষাৎ লাভ করেছে, 1223 সাথে তার দেখা হয়েছে। সুবহানাল্লাহ বলুন। তিনি জীবনে হজ এবং উমরা মিলে করেছেন প্রায় 57 বার। আল্লাহু আকবার। তার নিজের পকেটের টাকা দিয়ে 20,000 ছাত্রকে আলেম বানিয়ে সারা গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। তিনি আপনার 6 লক্ষ হাদিস তিনি সংগ্রহ করেছেন, আর 50,000 হাদিস তিনি মুখস্থ করেছেন। এত বিশাল একজন আলেমকে আমরা কেন গালি গালাজ করি আমার বুঝে আসে না। সমস্ত ইমামরা ঠিক আছে, কথা বলেন ঠিক কিনা। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ওরা আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ওরা প্রত্যেকেই সহিহ আকীদার উপরে ঠিক আছে, কথা বলেন ঠিক কিনা। এদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই। আল্লাহ যেন তৌফিক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যত বলতেছিলাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আল্লাহ আছে, আর নাস্তিকরা বলছে কি আল্লাহ এখন উভয়ের সমঝোতা হওয়ার দরকার আছে না নাই? একটা ডেট দিল যে আমরা চলো একটা বাহাসের মাধ্যমে আমরা এই জিনিসটার সমাধান করতে চাই। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন তোমরা যদি আল্লাহ নাই এটা যদি প্রমাণ করতে পারো তাহলে আমি আবু হানিফা তোমাদের ধর্মে আমরা আমি আসবো, আর যদি প্রমাণ করতে না পারো তাহলে তোমরা সকলে মিলে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। এটা তারা ডিসিশন নিয়ে নিল, ফাইনাল ডিসিশন হয়ে গেল। একটা নদীর পাড়ে একটা বাহাসের দিন তারিখ নির্ধারণ করা হলো, নির্দিষ্ট টাইমেই সমস্ত কাফেররা ঐক্যবদ্ধ হয়ে ওখানে হাজির হয়ে গেল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি নির্দিষ্ট সময়ে ওখানে পৌঁছতে পারেন নাই। অনেকক্ষণ পরে এবার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই জায়গার মধ্যে গিয়ে হাজির হলো। যাওয়াতেই ওখানে পৌঁছতেই সমস্ত কাফেররা নাস্তিকরা বলল যে যে আজকে তোমার সাথে আমাদের কোনো কথাই হবে না, তার কারণ হচ্ছে তুমি নির্দিষ্ট টাইমে আমাদের এখানে এসে পৌঁছতে পারো নাই, তোমার জমানের কোনো ঠিক নাই, তোমার সাথে আমরা কোনো কথা বলবো না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন ভাইরা আমি কেন লেটে এসেছি তার কারণটা কি একটু বলবো? একজন বলল ঠিক আছে বলেন। তিনি বললেন যখন আমি নদীর পাড়ে এসেছি পারাপারের জন্য আমি কোনো নৌকা স্টিমার কিছুই পাচ্ছি না, হঠাৎ করে ভাবতেছি কিভাবে যাওয়া যায়। হঠাৎ করে যখন চিন্তা করলাম আমার চোখের সামনে বিশাল একটা গাছ তৈরি হয়ে গেল অটোমেটিক। গাছটা যখন হয়ে গেল গাছটাকে কাটার জন্য কোত্থেকে যেন একটা করাতে এসে গাছটাকে কেটে ফেললো, গাছ কাটা হয়ে গেল অটোমেটিক তক্তা হয়ে গেল, এরপরে মিস্ত্রি ছাড়া একটা নৌকা হয়ে গেল, এরপরে মাঝি ছাড়া আমাকে নদীর এপার থেকে এই পারে এসে পৌঁছে দিল। এই আসতে যত লেট হয়েছে সমস্ত এই নাস্তিকেরা বলল মিয়া তোমার কি মাথা খারাপ নাকি? আরে মিয়া মিস্ত্রি ছাড়া কি নৌকা বানানো যায়? মাঝি ছাড়া কি নৌকা পার করানো সম্ভব? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন আমার বহস এখানে শেষ, যদি মিস্ত্রি ছাড়া যদি নৌকা বানানো না যায়, মাঝি ছাড়া যদি নৌকা পার করানো না যায়, তাহলে আকাশে জমিন এমনি এমনি হয় নাই, এর পেছনে একজন স্রষ্টা আছেন, তিনি হচ্ছেন আর কেউ নন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলিম ভাইয়েরা,
সমস্ত নাস্তিকরা মাথা হেঁট হয়ে গেল নিচের দিকে, ওরা মাথা ঝুঁকাইয়া দিল আর বলতে শুরু করলো, ও ইমামে আজম, আমরা বুঝতে পারি নাই আমাদের স্রষ্টা যে আছে একজন, তিনি যে আমাদের আল্লাহ, আমরা বুঝতে পারি নাই, সুতরাং আমরা আর দেরি করলাম না, আমাদের সবাইকে তুমি কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তাহলে আর দেরি করবা না, তোমরা এখনই পড়ে নাও যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু আমাদের দেশের দুই একজন ওরা শুধু আল্লাহ বিশ্বাস করে না, সুতরাং ওদের সাথে আমাদের কোন সম্পর্ক, আমরা আল্লাহকে বিশ্বাস করতে চাই, কারণ জাহান্নামের কঠিন আযাব থেকে আমাদেরকে বাঁচতে হবে। কথা বলেন ঠিক কি না? তাহলে আল্লাহর প্রতি ঈমান আনার জন্য শর্ত লাগবে কয়টা? এর একটা শর্ত আজকে জুমাতে বললাম, আর বাকি কথাগুলো মহা সমুদ্র সামনে আছে ইনশাআল্লাহ। আমি এই আয়াত দুটোকে কেন্দ্র করে যত স্টাডি করেছি, আমি চিন্তা করেছি যদি আয়াতের হক আদায় করে যদি আমি আলোচনা করি, এই 3-4-5 ঘন্টা কিচ্ছু হবে না, সারা রাত সারা দিন চলে যাবে, তারপরও আয়াতের ব্যাখ্যা করা শেষ হবে না। আল্লাহু আকবার। আমন্ত্রণ জানিয়ে